থেকে বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে একই একই প্রশ্ন করছেন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে ছাত্র সংগঠনগুলি। তারা প্রশ্ন করছেন আর কত দিন আর কত মাস বন্ধ থাকবে স্কুল কলেজ ইউনিভার্সিটি। এই কলেজ স্ট্রিটের বইপাড়ায় বারে বারে বিক্ষোভে সামিল হচ্ছেন তারা। তারা প্রশ্নটা তুলছেন, তারা বলছেন পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে এই প্রশ্ন তারা তুলছেন এবং তুলবেন, বারে বারে তুলবেন। কিন্তু একটা প্রশ্ন তারা তুলছেন, বার রেস্তোরাঁ সব কিছু খোলা থাকলেও কেন এত দিন এত মাস ধরে বন্ধ স্কুল কলেজ ইউনিভার্সিটি, মুখে কুলুপ কেন রাজ্য সরকারের, সেই প্রশ্নটা তারা তুলছেন। সরাসরি যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো। আমার সঙ্গে রয়েছেন ছাত্র সংগঠন থেকে একাধিক নেতা রয়েছেন আমার সঙ্গে, পিন্টু দাস রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন সায়ন দাস আমার সঙ্গে, রয়েছেন রাজশ্রী লাহিড়ি আমার সঙ্গে, রয়েছেন রিতম ঘোষ আমার সঙ্গে, রয়েছেন রিতেশ বসাক আমার সঙ্গে, রয়েছেন সুরঞ্জন সরকার যোগ দেবেন এবং পায়েল ধর রয়েছেন। আমি সরাসরি প্রশ্নটা করব এমন একজনকে দিয়ে যে সরাসরি এইখানে দেবনীল SFI থেকে রয়েছে। দেবনীল, এখানেই মঞ্চ হয়েছিল, তোমরা বারে বারে প্রশ্ন তুলছো, বারে বারে বিক্ষোভ করছো, কিন্তু সমস্যাটা কোথায়, হচ্ছেটা কি পড়ুয়াদের নিয়ে? তোমরা বিক্ষোভ করছো, বাড়ি চলে যাচ্ছো, আবার আসছো, বিক্ষোভ করছো, বাড়ি চলে যাচ্ছো, এফেক্ট কি হচ্ছে? রাজ্য সরকার কি কথা বলেছে তোমাদের সঙ্গে? রাজ্য সরকার কথা বলতে চায় না, সেটা রাজ্য সরকার যে কোনো বিষয়ে বিরোধী কথা বলে না, ফলে শিক্ষার প্রসঙ্গে বলবে এটা আমরা আশা করি না। কিন্তু আমরা যেভাবে গত বেশ কিছু মাস ধরে আন্দোলন করেছি, গত দেড় বছর ধরে আন্দোলন করেছি, প্রতিবার ক্যাম্পাস খোলার কথা যখন আমরা প্রথম বলা শুরু করি, এখন কিন্তু এটা গণ আন্দোলনে পরিণত হয়েছে। এখন আপনি রাস্তার যে কাউকে ধরে জিজ্ঞেস করুন, বই বিক্রেতা জিজ্ঞেস করুন, যে কেউ বলবে যে ক্যাম্পাস খোলাটা প্রয়োজন এবং এই মুহূর্তে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে ক্যাম্পাস খোলা হোক। ফলে আমরা এতদিনের আন্দোলনের ফল আমরা পেয়েছি যে এখন এই মুহূর্তে এটা সবার ইস্যু, এটা শুধুমাত্র SFI ইস্যু নয়, শুধুমাত্র এটা SFI বলেছে নিজেদের জন্য নয়, সমস্ত সাধারণ ছাত্রছাত্রীর কাছে এটা এখন প্রাসঙ্গিক, তারা ক্যাম্পাস খুলুক এটা চায়। এইটা রাজ্যের মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন, তাই জন্য উনি বলেছেন যে দেখলাম টিভিতে বেশ কিছু চলছে যে খোলার কথা ভাবছেন, তো এই যে ভাবছেন ওনাকে ভাবানোর কাজটা আমরা শুরু করেছিলাম। তৃণমূল ছাত্র পরিষদ কী ভাবছে একটু জানার চেষ্টা করি। রিতম, কী ভাবছো তোমরা, মানে তোমার যদি বাড়িতে ইভেন তুমিও কি চাও স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলুক, তোমার বাড়ির যারা কনিষ্ঠতম সদস্য রয়েছে যারা স্কুল যায় তাদের চোখ দিয়ে চোখে চোখ মেলাতে পারো তুমি? দেখো শোনো, আমি পরিষ্কার কথা বলছি, কোভিডকালে কোভিডকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে মানে একটা খুব সুন্দর ভূমিকা, একটা অতুলনীয় ভূমিকা, সেটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি। তাই রাজ্য সরকার যখন মনে করবে এবং শিশুদেরকে এবং পাঠ্যরত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সুরক্ষার ক্ষেত্রে সেই বিধি মেনে তা স্কুল কলেজ ইত্যাদি খোলার শুরু করবে কোভিড বিধি মেনে, এবং আমরা এটাও মনে করি যে এই রাজ্যে শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে তৎপর এই আগামী দিনে শিক্ষাক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে ভারতবর্ষের বুকে এক অন্যতম জায়গায় প্রতিষ্ঠা করার জন্য। তাই কিন্তু রিতম, কোন কোন লজিকে এত ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে? আমি দেখাবো বনগাঁর ছবি, আমি দেখাবো আলিপুরদুয়ারের ছবি, আমি দেখাবো বিকাশ ভবনের সামনের ছবি। ছাত্র সংগঠন থেকে শুরু করে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা বলছেন অনেক হয়েছে, এবার আমাদের বাড়ির সন্তান সন্ততিরা স্কুলে যেতে চায়, শিক্ষিত হতে চায় স্কুলে যেতে চায়, তো শিক্ষাক্ষেত্রে কি কোনো ভাটা পড়েছে, শিক্ষাক্ষেত্রে কি কোনো অনিয়ম নিয়ে আসা হয়েছে? এবিপিপি কি বলছে, উত্তর নেই সুরঞ্জন, শিক্ষাক্ষেত্রে কোনো ভাটা পড়েছে? দেখুন, শিক্ষাক্ষেত্রে তো ভাটা সে 2011 সাল থেকে শুরু হয়েছে, আর এখন সেই যে চড়া পড়ে গেছে, নদীর মাঝখানে চড়া পড়ে গেছে, সেই দুরবস্থা এখন দেখেছে। আজকের বিদ্যার্থী পরিষদ বরাবরই ছাত্রছাত্রীদের স্বার্থে তারা কথা বলেছে, আজকে দুপুরে বলেছে, বলতে গিয়ে কী হলো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আমাদের একজন ছাত্রী সে আহত হলো। সুতরাং সাধারণ ছাত্রছাত্রীদের কথা বলতে গিয়ে যদি আমাদের আহত হতে হয় তাহলে বাংলা শিক্ষা ব্যবস্থা প্রায় পঙ্গু হতে চলেছে, এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। পিন্টুর কাছে যাওয়ার চেষ্টা করো। পিন্টু, যখন নিজে মনে হয় একবার ক্যাম্পাসে যায় বা বাড়ির কনিষ্ঠতম সদস্য বা প্রতিবেশী যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে ঘিরে তাদের রঙিন স্বপ্নগুলো সাজাতে, ভবিষ্যতে কী করবেন, তাদের চোখে চোখ মেলাতে পারো? রিতমকে যে প্রশ্নটা করো, যেমন একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সরকার, পশ্চিমবঙ্গের মামাটি সরকার, এই কোভিড লগ্নে গত 2 বছরে যে যে ধরনের শিক্ষাক্ষেত্রের কাজগুলো করেছে, মিড ডে মিল প্রোভাইড করা বাড়িতে, ফোন প্রোভাইড করা, এবং এই রিসেন্ট গভর্নমেন্ট যা শুরু করেছে পাড়ায় পাড়ায় স্কুল যেটা করেছে, এটা আমরা দেখেছি যে ইউনিসেফ থেকে পর্যন্ত এটাকে পুরস্কৃত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় SSKM-এর উডবার্ন ওয়ার্ড থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। ফার্স্ট অফ রিপাবলিক বাংলাদেশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাউন্ড আসছে না,
তারা সকলে মিলে সন্ধ্যা দিকে সকালবেলা এসএস কেন্দ্রে ভর্তি করেছেন এবং উদ্যানে একটা এক্সপার্ট টিমও সঙ্গে সঙ্গে এখানকার সুপার মনি তৈরি করেছিলেন। সেই এক্সপার্ট টিমের মধ্যে ডক্টর সুপর মুখার্জিকেও ডেকে আনা হয়েছিল, সবার সাথে কথা কথা বলে ট্রিটমেন্ট এগোচ্ছিল। হার্টের একটা ধাক্কা খেয়েছে, হার্টের একটা প্রবলেম হয়েছে, হার্ট ফেলিওর কীরকম টাইপ। তো কিন্তু এখন যেটা এসছে সেটা হচ্ছে আমি অলরেডি ইতিমধ্যেই অ্যাপেলের সাথে কথা বললাম, কারণ আমাদের ওনাকে অ্যাপেলের তো শিফট করতে হচ্ছে, কারণ উনি কোভিড পজিটিভ হয়েছে এবং হার্টের একটা ধাক্কা তো আছে। না, কোভিড পজিটিভ হয়ে গেলে তিনি কিন্তু উপায়ে তো কোভিডের ট্রিটমেন্টটা তো এখানে হয় না, আমাদের সম্মুনাতে হয়। ওনার বাড়ির লোকের কিন্তু কোনো আপত্তি ছিল না সম্মুনাতে করতে, এমনকি আমাদের বেলেঘাটা আইটি আছে, মেডিকেল কলেজ আছে, বিভিন্ন জায়গা আছে, বামুর আছে, এবং গভর্নমেন্ট পরিষেবা খুব ভালোই দেওয়া হয়। আমাদের অফিসার আর ডাক্তাররাও খুব ভালো কাজ করে, নার্সরা সকলেই। তা সত্ত্বেও সন্ধ্যাদির মতো মহিলা আমরা চাই সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পাক। কোভিডের ক্ষেত্রে ওখানে আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্টটা যাতে ফুলফিল হয়ে আমি অ্যাপেলকে বলেছি ইমিডিয়েট অ্যাম্বুলেন্স পাঠিয়ে এখান থেকে ভর্তি করতে এবং হার্টের আন্ডারেই ভর্তি হতে হবে, কারণ হার্ট ফেলিওর টেন্ডেন্সিটা একটু আছে। এই পর্যন্ত আমরা আসুন প্রার্থনা করি। আজকে আর অন্য কথায় না গিয়ে সন্ধ্যাদি আমাদের সকলের গর্ব, ভারত রত্ন, আমাদের দেশের জাতির গর্ব। বাংলার কথা তো ছেড়ে দিন, সন্ধ্যাদির কথা মনে আসলে কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সবসময় মনে পড়ে। কাজে মিষ্টি সকালের মধ্যেও আঘাত দৈত্যের যে আগমন তাকে সন্ধ্যাদিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আমরা চাই উনি সেরে উঠবে, আবার ছন্দে ফিরে আসুন, আবার জীবন পা। আর এখন আপনারা জানেন একটা যে কোনো সামান্য কিছু হলেই সেটা কোভিডের রূপান্তর হয়ে যায়, কাজে এই আঘাতটা থেকে হাঁটাইলে হাট ফেলিওর থেকেই হলে তো একটা এসব এখন হয়েই যায়, যে কোনো কিছু হলেই কোভিড হয়ে যায়। সেটা সেই জন্য আমরা যেহেতু ওনার বয়সটা একটু বেশি, আমরা আর রিস্ক নিচ্ছি না, আমরা চাই উনি সবচেয়ে ভালো ট্রিটমেন্টটা পান। অলরেডি আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট অ্যাপেলের সাথে কথা বলে করেছি এবং তারা হয়তো খুব শীঘ্রই এখান থেকে মণিবাবু এখানে ব্যবস্থা করবেন। এখানে সৌমেন কুন্ডুরা যারা শ্রমিক কর্মীরা ছিলেন, ডক্টর সুমন মুখার্জি ছিলেন, সমস্ত ডাক্তারদের দিয়ে এখানে টিম করা হয়েছিল, তারা প্রত্যেকে কাজ করছিল। এবং আমি সন্ধ্যাদির পরিবারকে ধন্যবাদ জানাই এই কারণে, সৌমি এত ভালো মেয়ে, বলছে দিদি আপনারা সম্মুনাতে করুন না, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের গভর্নমেন্টের প্রতি পুরো আস্থা আছে। কিন্তু আমরাই মনে করলাম সন্ধ্যাদির ট্রিটমেন্টটা সম্মুনাতে নিশ্চয়ই ট্রিটমেন্ট করার ভালো জায়গা, অনেক লোক ট্রিটমেন্ট করেন, ভালো হয়ে গেছে। কিন্তু যেহেতু ওনার হার্টেরও প্রবলেম আছে, সম্মুনাতে হয়তো হার্টের ফেসিলিটিসটা অতটা ভালো নেই, সেই জন্যে আমরা উদ্বার হলে কোনো অসুবিধে ছিল না, যেহেতু কোভিডটা যুক্ত হয়েছে বলে আমরা এখান থেকে সকল মনে তার চিকিৎসা যাতে ভালো হয় আমরা অ্যাপেলকে প্ল্যান করবো। এখন পর্যন্ত আমি এটুকুই বললাম। দাদা একটু করুন না, একটু করুন, দাদা একটু করুন।
সরাসরি পিন্টুর কাছে যাওয়ার চেষ্টা করো। পিন্টু, যে কথা তুমি বলছিলে, একটা প্রশ্ন গোটা বাংলার ছাত্র যুব পড়ুয়া প্রত্যেকে জানতে চায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি কবে খুলবে এবং কেন এতদিন ধরে বন্ধ করে রাখা হচ্ছে, যেখানে বার, রেস্তোরাঁ, বর্ষবরণ সব কিছু হলো। দেখুন, একটা কথা বলি, প্রথমত আমি আবারও বলছিলাম, এখনও বলছি, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি রয়েছে বলে নাগরিক থেকে শুরু করে প্রত্যেকের বাড়ির গার্জেনরা আন্দোলন করতে পারছেন? ভারতবর্ষের কোনো রাজ্যে এটা দেখবেন না। এটা গণতন্ত্র আছে কি নেই তার অনুষ্ঠান না, এখানে শিক্ষায় হলোটা কি সেটার অনুষ্ঠান। আমি সেটাই বলছি, এই প্যান্ডামিক সময়ে গত দু বছরে যেই কাজগুলো করেছে আমাদের দিদি, সেই কাজের ভিত্তিতে ইউনিসেফ থেকে পুরস্কার পেয়েছে এবং মিড ডে মিলের সহকারে যে বাড়িতে খাওয়ার পৌঁছে দেওয়া, এবং এই রিসেন্ট যেটা করা হচ্ছে, কাল পরশু যেটা নেওয়া হয়েছে, যে পাড়ায় পাড়ায় শিক্ষা, এইটা কিন্তু আজকে গোটা ভারতবর্ষে কিন্তু পূজিত হচ্ছে। সুতরাং এটা মানতেই হবে, বিরোধীরা যায় এবং শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন, বিরোধীরা কুৎসা করছে, পরিষ্কার শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন, বিরোধীরা কুৎসা করছে। আমি বলবো না, আমি বলবো তাদের অধিকার রয়েছে, গণতান্ত্রিক আন্দোলন করবে, তারা করবে সেটা, এবং আমাদেরও দায়িত্ব রয়েছে সরকার যাতে ভালোভাবে চলে এবং যাতে কোনো বাচ্চাদের মধ্যে বিষয় নিয়ে আন্দোলনে নামছে সেই বিষয়ে ভ্যালিড রয়েছে, সেই বিষয়ে সমস্যা রয়েছে, এটা অবভিয়াসলি সেটা আমরা মানছি, এটা অস্বীকার করছি। তাহলে আমাদের পরিষ্কার বক্তব্য, খেলা হবে বলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা যাবে না। এআইএসএফ সরকারের কাছে পরিষ্কার হাইকোর্টে জানতে চেয়েছে সরকারের কি ভূমিকা আছে, শুধুমাত্র রাজ্য সরকারকে নয়, কেন্দ্র সরকারকে বলতে হবে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা কি চিন্তা ভাবনা করছে। আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখছি শিক্ষকদেরকে রেশন দোকানের মতো বানিয়ে দেওয়া হয়েছে, রেশন দোকানের মতো তারা চাল ডাল দিচ্ছে, শিক্ষাটা কোথায়? শিক্ষা আপনি বলছেন যে অনলাইনে করলে বাচ্চাদের টাটা প্যাকেট পয়সা খেয়ে দেবে। একটা পরিবারের একটা মোবাইল আছে, সেই মোবাইল বাবা নিয়ে যায়, তারপরে বাড়িতে আসে, তখন সে কি পড়াশোনা করবে? আমার কথা হচ্ছে, রাজ্য সরকার কি বলেছে নাকি যে ছাত্রছাত্রীদেরকে বাইরে বেরোনো যাবে না? ভুট খালাপিয়াতে কি হয়েছে? ছাত্রছাত্রীরা তো গেছিলো ওখানে। করোনা কি শুধুমাত্র স্কুল গেটে দাঁড়িয়ে থাকে নাকি? ভুট খালাপিয়াতে ছিল না, পুজোর সময় ছিল না, কিন্তু রাজ্য সরকারের কোনো ভূমিকা আছে? রাজ্য সরকার বলেছে যে না, ছাত্রছাত্রীরা বাড়ির বাইরে বেরোবে না, ছাত্রছাত্রীরা মলে যাচ্ছে, অনুষ্ঠানে যাচ্ছে, স্কুলে যেতে অসুবিধা করে। আমরা বলছি যে না, কোভিড কেউ আনেনি, না এই সরকার এনেছে, না কেন্দ্র সরকার এনেছে, একটা পরিস্থিতি হয়েছে, এক্সপেরিমেন্ট করতে হবে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে, দরকার হলে কিছু বাচ্চাদেরকে একদিন, আরো কিছু বাচ্চাদেরকে আরেকদিন সাইমালটেনিয়াসলি ক্লাস চালাতে হবে। পরিকল্পনা ও সদিচ্ছার অভাব বলছে, অবভিয়াসলি শিক্ষকদেরকে আমি কি আপনার আমার লুকআউট নোটিশ আছে? আমি কি মাওবাদী নাকি? না, সুপিরিয়ার ঠিক আছে। উনি তো আমি বিরোধী দল নেতা, আমি ওদের ফোন করেছিলাম আমার অফিস থেকে, সেখানে ওদের অফিস থেকে বলেছে 5টা অবধি ভিসি চলছে, আমরা 4টায় যেতে চেয়েছিলাম, আমরা বলেছি ঠিক আছে 5টার পরে আসছি। আমরা 5টা মিনিট শিক্ষা সচিবের সঙ্গে কথা বলবো, স্কুলগুলো কলেজগুলো খোলার কথা বলে আমরা চলে আসবো। ঠান্ডা নিয়েও যাইনি, কোভিড প্রোটোকলও ভাঙিনি, 5টা 7টা 8টা এমএলএ আছে, আপনাদের সঙ্গে মারপিট করতেও আসিনি, বাইক নিয়েও আসিনি, বক্তৃতা করতেও আসিনি, আপনাদের সঙ্গে সূত্রবুদ্ধি করতেও আসি, তারপরেও আপনারা করবেন, দিস ইজ দ্য ডেমোক্রেসি। আপনাদের আইপিএস এ এটাই শিখিয়েছে, আপনার অশোক স্তম্ভ গায়ে আছে, তার মর্যাদাটা রাখুন। আরে না বলে নিচ থেকে ফিরে আসবো, আপনি আমাকে রাস্তায় আটকাচ্ছেন কেন? 500 মিটার আমি কি এসএসসির ডিপ্রাইভ কর্মপ্রার্থী নাকি যে আমাকে আটকাচ্ছেন? আমি কি টেট পরীক্ষার্থী, আমাকে আটকাচ্ছেন? আমি তো বিকাশ ভবনের গেট পর্যন্ত যেতে পারি, আমি তো এমএলএ, ইলেক্টেড এমএলএ। আপনি কোন অধিকারে আমাদের রাস্তা আটকে আছেন? বিকাশ ভবনের নিচে যদি যিনি অ্যাপয়েন্টমেন্ট লেখেন, তিনি যদি বলেন শিক্ষা সচিব দেখা করবেন না, আমি বেরিয়ে এসে প্রেস যদি থাকে দুটো কথা বলবো, বাড়ি চলে যাবো, আমার অন্য কোনো কাজে চলে যাবো। আমি আপনাকে কমি, আমি কখনোই জিনিস আমরা করার লোক না, আমরা সিজে যাওয়ার। আপনি আমাকে ফিজ রাস্তায় দাঁড় করিয়েছেন, আমি হেঁটে হেঁটে যাবো, চলুন আমাকে।
দেখা করতে যাবো, লড়াই করতে যাবো, আমরা 100% পুলিশ দিয়ে গুন্ডাগিরি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। রাজ্যের স্কুল কলেজ খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে। 15টা রাজ্যে স্কুল খুলেছে পশ্চিমবঙ্গে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে। মদ খাইয়ে বাংলাকে মমতা ব্যানার্জি শেষ করতে চান, আর পড়াশোনা করলে চাকরি দিতে হবে, পড়াশোনা করলে চাকরি চাকরি পড়াশোনা করলে চাকরি চাইবে, চাকরি দিতে পারবে না তৃণমূল। আরে বিকাশ ভবনে যাওয়ার অধিকার টুকু নেই, আমরা তো কোনো মিছিল মিটিং আন্দোলন সমাবেশ বক্তৃতা করতেও আসি না, বিকাশ ভবনে যাবো যদি শিক্ষা সচিব টাইম না দেয় ফিরে আসতাম, আপনাদের সামনে আমাদের দাবিগুলো বলে চলে যেতাম। পুলিশের চেহারাটা দেখুন কি কুৎসিত চেহারা। আপনারা কি বিকাশ ভবন যাবেন আগে জানিয়েছিলেন? হ্যাঁ, দুটো আমাদের শিক্ষা সচিবের দপ্তরে মনোজ টিগা একাধিক ফোন করেছেন, তারা বলেছেন ভিসি চলছে, গুন্ডা ক্রিমিনাল নই, না ভার্চুয়াল চলছে, ভিসি ভিডিও কনফারেন্স চলছে, 5টার পরে ফ্রি হবে, আমরা 5টার পরে এসে এখানে কি বাধা দিল আপনাদের? পুলিশকে জিজ্ঞেস করুন না, আমাদের জিজ্ঞেস করুন, আমাকে তো গাড়িতে নামার আগে ওই আইপিএস টি কি নাম জানি না, ও জিজ্ঞেস করছে কোথায় যাবেন, কোথায় যাবেন, আচ্ছা আসলে কোথায় যাবেন ওরা বলতে হবে আমাকে। শুভেন্দুদা যদি আর এগোতে না দেয় কি করবেন, যদি আজকের এগোতে না দেয় এখান থেকে কি মানে আপনাদের পশ্চিমবাংলার ছাত্রছাত্রী অভিভাবকদের কাছে বার্তা দিয়ে চলে যাব, বিকাশ ভবনে আবার আসবো কালকে, আবার সোমবার আসবো, প্রতিদিন আসবো, কেউ না কেউ আসবে। আপনাদের আজকে যে মিটিংটা ছিল ওটা রাজ্যে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষা সমাজ সকলের কাছে আমরা রাজ্যের দায়িত্বশীল বিরোধী দল বিজেপি আমরা এই বার্তাই দিয়ে গেলাম বিরোধী দলনেতা এবং তার সাথী কয়েকজন বিধায়ককে নিয়ে, যে ছাত্রছাত্রীদের এইরকম যে একেবারে যে ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার প্রয়াস তৃণমূল কংগ্রেস সরকার নিয়েছে তার বিরোধিতা আমরা করছি, এবং অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে 15টা রাজ্যের মতো অবিলম্বে পশ্চিমবঙ্গেও স্কুল কলেজ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব কিছু খোলার দাবি আমরা করছি। এরকম যে হতে পারে আগাম কোনো আশঙ্কা করেছিলেন, এরকম আপনাদের কনভয় আটকানো হতে পারে আগাম আশঙ্কা করেছিলেন? না স্যার, আমাদের তো অভ্যাস আছে, আমরা কয়েক মাস ধরে এগুলো দেখছি। শুধুমাত্র বিজেপি করার অপরাধ বিধায়কদের, এটাই কি অপরাধ? অগ্নিমিত্রা পাল যা বলেছেন তার সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত, বিজেপি করা যেমন অপরাধ, সাথে সাথে যে ইস্যুটা তুলে ধরলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েন, বিব্রত হয়ে পড়েন, তার ভোট ব্যাংকে ধস নামতে পারে, সেই সময় সেই ইস্যুগুলো যাতে কেউ তুলতে না পারে তার জন্য ওনার যে রেজিস্টার গুন্ডা আছে সেই রেজিস্টার ক্যাডারদেরকে তিনি রাস্তায় নামিয়ে দেন। এই আইপিএসদের বাহাদুরি আর বেশিক্ষণ চলবে না, মাননীয় প্রধানমন্ত্রী সেন্ট্রাল রুল কারেকশন করছেন, এরপরে এই আইএস আইপিএসরা যারা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক কাজ করছেন, দলদাসে পরিণত হয়েছেন, তাদের পরিণতিও যা করার কেন্দ্রীয় সরকার করছে। আচার্য আচার্য যখন ব্যক্তি
তাকে এইভাবে আটকানো যায়? কোন জিজ্ঞেস করুন তো, ওকে জিজ্ঞেস করুন। সুন্দরবাবু, আচার্য যখন, আরে আমি তো মুভি করি না, আমাকে দাঁড় করিয়ে বলছে কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, উনাকে বলতে হবে, হরিদাস পাল। আচার্য যখন উপাচার্যদের বৈঠকে ডাকেন, সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক বা সরকারি বিশ্ববিদ্যালয়, কোন উপাচার্য আজ অব্দি এই আচার্যের ডাকা বৈঠকে? শিক্ষাতন্ত্রকে দলতন্ত্রে পরিণত করেছে, সেই কারণে প্রত্যেক দিন হাইকোর্টে কানমুলা খায়। 14 সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না, চাকরি নেই, 80 লক্ষ ছাত্রছাত্রী SSC পরীক্ষার্থীকে ধ্বংস করেছে এই সরকার। এই কয়েকদিন আগে 17 সালের প্রাইমারি টেটের রেজাল্ট বের করেছে, 17 সালে পরীক্ষা, 22 সালে রেজাল্ট বের করেছে, 2 লক্ষ বেসিক ট্রেন্ড 9000কে পাস করিয়েছে, বাকি 1,91,000। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা শেষ করেছে, আর কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা মিশনের সব টাকা মারে এরা। আপনি জানেন জুতোটা কলকাতা থেকে ঠিক করে পাঠায়, কে জুতো দেবে, কারো কখনো বাচ্চার পায়ের মাপে হয় না, ব্যাগটা ঠিক করে দেয়, সেখান থেকে সব কাটমানি কমিশন খায়। এই করোনা কালে 9,26,000 কেজি মিড ডে মিলের চাল চুরি করেছে তৃণমূল কংগ্রেস, ছোট ছোট বাচ্চাদের চাল, সেগুলো অন্য ইস্যু আছে, কিন্তু আজকে আমরা সিম্পল এসেছি। আমরা তো গাঁ গঞ্জে ঘুরি, এলাকায় ঘুরি, সব জায়গায় ছেলেমেয়েরা বলছে আমাদের ট্যাব নেই, আমাদের ল্যাপটপ নেই, আমার এলাকায় যে চা বাগান থেকে মনোজ টিগা বলছে কোনো নেটওয়ার্ক নেই, সেখানে কি অনলাইন হবে, ওয়াইফাই হবে? শিক্ষামন্ত্রী তো বলেছেন, সকলে বলছে, আমি কয়েকদিন আগে গ্রামে গেছি, বাচ্চা মেয়েরা বলছে যে সব ভুলে গেছি, সব ভুলে গেছি। 15টা রাজ্য কোভিড বিধি মেনে এক একটা বেঞ্চিতে আজকে 200 জন নিয়ে বিয়ে বাড়ি হতে পারে, আজকে 30 জন ছাত্রছাত্রী নিয়ে ক্লাস হতে পারে না, সমস্ত মদের দোকান খুলে দিয়েছেন সারা দিন সারা রাত্রি ধরে, পানশালা ড্যান্স বার কোথায় নিয়ে গেছেন এই রাজ্যটাকে? আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করছেন। আমরা শুধু বলতে এসেছিলাম শিক্ষা সচিবকে যে স্কুল কলেজগুলো খুলে দেন, এই যে পাড়ায় কি হবে একটা উদ্ভট 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 না, সব তো ওই একজনের, এটা শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এগুলো সব ল্যাম্প পোস্ট, ওই 14 তলায় যে বসে আছেন যিনি বলছেন ঋষি অরবিন্দ আলিপুর জেলে ফাঁসি মারা গেছেন, যিনি বলছেন মাতঙ্গিনী হাজরা পিছামণিতে রক্ত খেতে খেতে মারা গেছে, যিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা যায়নি, 47-এ স্বর্গ থেকে নেমে এসে গান্ধীজিকে শরবত খাইয়েছিলেন, সেই মূর্খ মমতা ব্যানার্জি এই সব কাজ করছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মূর্খ। 23 জানুয়ারির ভাষণ, এই রাজ্যের শিক্ষা সংস্কৃতি, মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা উচ্চতা সব মাটিতে মিশিয়ে দিয়ে গেছে। রাজ্যের একাধিক ছাত্র সংগঠন পথে নামছে, যেখানে কোথাও কোথাও কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি রয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা তারা বিকাশ ভবনের বাইরে বাধাপ্রাপ্ত হয়েছেন, এবং পুলিশের তরফ থেকে এখানে বিকাশ ভবনের বাইরে বাধা দেওয়া হয়েছে, যদিও শুভেন্দু অধিকারীরা তারা জানাচ্ছিলেন এবং কি বলছে আগামী এই সুরজিৎ বাবু এই সুরজিৎ বাবু আগামী কালকে আবার আমরা, আপনি বলেছেন 144-144 ইত্যাদি আছে, পাঁচজনের কম আসবো, এখানে ভালো করে বেড়া রেলিং সব দিয়ে রাখবেন, টাইমটা সকালে জানিয়ে দেবো 2 বা 3টে, ঠিক আছে? যতক্ষণ না স্কুল খুলবে বিধানসভা থেকে একজন হলেও বিজেপি বিধায়ক বিকাশ ভবনের সামনে আসবে, যাওয়ার চেষ্টা করবে যতদিন না স্কুল খুলছেন, প্রত্যেকটা ওয়ার্কিং ডেতে একজন করে বিজেপি MLA এখানে আসবে প্রত্যেক দিন।
এবং যতক্ষণ অব্দি না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দিন, যেমনটা শিক্ষামন্ত্রী ব্রত বসু জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন, ততদিন লাগাতার লাগাতার বিজেপির কোন না কোন বিধায়ক প্রত্যেকটি ওয়ার্ডিং থেকে বিকাশ ভবনে আসবেন এবং শিক্ষা দপ্তরের কাছে এই প্রশ্ন করবেন যে কবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে। সব যারা ছিলেন যাচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা তারা বিকাশ ভবনের অদূরে রাস্তায় বসে রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং বারবার বারবার তারা স্লোগান শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সর্বনাশ করে দিয়েছে, সব গাঁয়ের ছেলে মেয়েরা ভুলে গেছে, গাঁ শহর সব ভুলে গেছে, দু বছরে সব ভুলে গেছে, শেষ করে দিচ্ছে। আমরা বাধ্য করাবো, আমরা প্রতিদিনের লড়াইতে আছি, রোজ আসবেন, কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে, রোটেশনালি আসবে, কাল তো আমি আসবো, ও পাঁচের মধ্যে থাকবো আমরা। ওই অফিসার বলেছেন, এখানে এসি বলেছেন যে এটা 144 জোন আছে, মানে আমি ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলেও 144। একজন আইপিএস গাড়ি অনেক আগে আটকে দিয়ে বলছে কোথায় যাবেন, সেটা ওনাকে বলতে হবে, ওনার ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি ডেলি পাঠিয়ে দেবো, আমার সকালবেলা উঠে প্রত্যেক দিনের রুটিন পাঠিয়ে দেবো। এবং স্কুল কলেজ সরকার পুলিশকে দিয়ে যা যা করছে, এরা বিজেপি ক্ষমতায় আসবে বিজেপির সময় এরা চাকরি করবে, এটা কি হুঁশিয়ারি ছিল বলবে? না না, হুঁশিয়ারি না, এটা হচ্ছে আপনার ইতিহাস। এবং অবশ্যই অবশ্যই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাফ জানাচ্ছেন, যতদিন না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে লাগাতার বিজেপির কোন না কোন বিধায়ক এসে প্রশ্ন করবেন রাজ্য শিক্ষা দপ্তরকে। বিরোধী দলের গোড়াপালের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সল্টলেক। সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পল, বিজেপি নেত্রী। সেই ডিউটি না করে আমাদের আটকাতে আসছেন, যে কাজটা করেন না আমাদের আটকাতে আসেন, আমরা জনপ্রতিনিধি, ঠিক আছে, এটা ভুলে যাবেন না। পৃথিবীটা গোল, সিপিএম কে দেখেছি, তৃণমূল কে দেখছি, আপনাদেরকেও দেখব। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। বিকাশ ভবনে ঢুকতে দেওয়া হলো না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল দের। বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে তারা আগেই কথা বলে নিয়েছিলেন যে তার সঙ্গে দেখা করতে যাবেন বলে, কিন্তু বিকাশ ভবনের সামনে এসে যখন তারা জড়ো হন তখন এখানে 144 ধারা রয়েছে এমনটাই বলে কিন্তু তাদের আটকানো হয়। এরপরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তারা। অবস্থান বিক্ষোভে বসে পড়েন শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মী সমর্থকরা এবং তারা যা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত স্কুল খোলা হবে, স্কুল কলেজ খোলা হবে, ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, তারা বিকাশ ভবনে প্রত্যেক দিন আসবেন এবং যতদিন না পর্যন্ত স্কুল কলেজ খোলা হবে তাদের তরফে কোনো না কোনো বিধায়ক এসে এখানে শিক্ষা সচিবের সঙ্গে কথা বলতে চেষ্টা করবেন। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে ছোট একটা বিরতি নেব, তবে ফিরব মধ্যম গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর। কেউ দিগা এই
একটা। মধ্যমগ্রামের অগ্নিকাণ্ডের খবরের দিকে আমরা নজর রাখব। মধ্যমগ্রামের বাদুর নদীভাগ দ্বিতীয় সরণিতে ভয়াবহ আগুন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কালো ধোঁয়ায় চারিদিকে ছেয়ে গিয়েছে। একটি বেসরকারি রং কারখানায় রাসায়নিককে আগুন লাগে, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ হচ্ছে। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা, ঘন বসতি রয়েছে, আর সেই কারণে এলাকার বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। মধ্যমগ্রামের বাদুর নদীভাগ দ্বিতীয় সরণিতে ভয়াবহ আগুন, একটি বেসরকারি রঙের কারখানার রাসায়নিকে আগুন লেগে যায় এবং তার থেকে আগুন ভয়াবহ আকার ধারণ করে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনে সেই লেলিহান শিখা। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। মধ্যমগ্রামের বাদুতে ভয়াবহ আগুন আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে ভয়াবহ আগুন সেই ছবি এবং চলছে আগুন নেভানোর কাজ। দমকলের কর্মীরা তারা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করছে, দমকলে দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে, ঘটনাস্থলে পৌঁছেছে। রঙের কারখানায় আগুন, রাসায়নিকের থেকে এই আগুন লেগে যায়, এরপরে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এরপরে দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে দমকল কর্মীরা তারা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করছে, আগুন অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে। পাশেই ঘন বসতিপূর্ণ এলাকা রয়েছে, যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আগুন অ্যারেস্ট করার চেষ্টা চলছে। পুরসভার কোঅর্ডিনেটর নিমাই ঘোষ এ বিষয়ে কি বলেছেন আমরা একটু শুনে নেব। নদীভাগ মোল্লাপাড়াতে একটি এ টু জেড একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, এটা একটা গোডাউন ছিল, কীভাবে আগুন লেগেছে না লেগেছে যাই না, এসে খবর পেলাম। আমাদের প্রশাসনের লোকজন এসছে, ফায়ার ব্রিগেডের তিন চারটি গাড়ি এসছে, আগুন আয়ত্তে আছে, একজন আহত হয়েছে, মালিকপক্ষ তাকে নিয়ে হসপিটালে গেছে, এখন সেই পর্যন্তই খবর আছে। আপনারা শুনলেন পুরসভার কোঅর্ডিনেটর নিমাই ঘোষ, তিনি যেমনটা জানালেন যে দমকলে তিনটি ইঞ্জিন গিয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে। মধ্যমগ্রামের বাদুতে রাসায়নিক কারখানায় আগুন, রঙের কারখানা এবং সেখানে রাসায়নিক মজুদ ছিল, সেই রাসায়নিকে আগুন লেগে যায় এবং সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, দমকলের ইঞ্জিন তৎপরতার সঙ্গে সেই আগুন নেভানোর কাজ করছে। হালি শহরের খবরের দিকে নজর রাখবো। হালি শহরে বোমা বিস্ফোরণ, হালি শহরে বোমা বিস্ফোরণ, বিস্ফোরণে আহত হয়েছে তিন শিশু। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ফের বোমা বিস্ফোরণ, এবার হালি শহর, বিস্ফোরণে আহত তিন শিশু। হালি শহরে কোনাবর জগন্নাথ ঘাটের সামনে বোমা বিস্ফোরণ হয়, তিন থেকে চারটি শিশু এলাকায় খেলা করছিল, বিকট আওয়াজ হওয়ার পর এলাকার বাসিন্দারা সেখানে গিয়ে দেখে যে তিনটি শিশু আহত হয়ে পড়ে রয়েছে, তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কচ্ছপ রিপাবলিক বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, হালি শহরে বোমা বিস্ফোরণ। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য।
বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এসব কোনো পশ্চিমবঙ্গ ভেঙে অন্য কোনো রাজ্যের অস্তিত্বের কথা বা এই ধরনের কোনো সম্ভাবনার কথা বা এই ধরনের কোনো দাবিকে বিজেপি স্বীকার করে না। সেটা উনি বলতে পারবেন, ওনাকে প্রশ্ন করবেন, পার্টি এ ধরনের খণ্ড বিখণ্ডের উপরে কোনো আস্থা রাখে না। হ্যাঁ, অত্যন্ত চিন্তার বিষয়, উনি কোভিড পজিটিভ সম্ভবত পড়ে গেছেন, বয়স হয়েছে, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি, তার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে, এই প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীকে নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা এই রাজনৈতিক রুচি আজকে আমার মনে হয় শাসক দল এবং ওই স্তরের নেতাদের থেকে কেউ আশা করে না। সন্ধ্যা মুখোপাধ্যায় যখন খ্যাতির শীর্ষে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের আকর্ষণ যখন একদম মধ্য গগনে, ঠিক সেই সময় বিজেপির সরকার কেন্দ্রে ছিল না। 80-এর দশকেও সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্ম সম্মানে ভূষিত করা যেত, যারা আজকে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছেন তারা করতে পারতেন। সে সময় আমাদের দলকে বলা হতো যে বিজেপি আবার পার্টি, আরশোলা আবার পাখি। 1998 থেকে 2004 পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে এনডিএ সরকার চলেছিল, সেই সরকারের অন্যতম ক্যাবিনেটের সদস্য ছিলেন 99 থেকে আজকের এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং উনিও একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে বিষয়টি মানুষের সামনে আনেননি। রাজনৈতিক ব্যক্তিত্ব অন্য কেউ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তা নিয়ে যেভাবে আজকে সিপিআইএমের কয়েকজন নেতা সাংসদ পর্যন্ত নেমে পড়লেন তা দেখে মনে হচ্ছে এরা পুরো রাষ্ট্রকেই অস্বীকার করছে। মানে রাষ্ট্রের যে ব্যবস্থা চালু আছে সেই ব্যবস্থায় তারা সন্তুষ্ট নন, কারণ এই দেশে জন্মানোটাই তাদের কাছে একটা দুর্ঘটনা। ভারতবাসী হিসেবে তারা যে আছেন এটা তাদের চয়েস নয়, এটা কম্পালশন। এবং তারা বারবার তাদের রাজনীতি করতে গিয়ে ব্যর্থ হলেও, মানুষ তাদের বক্তব্যকে গ্রহণ না করলেও, তারা মনের মধ্যে যে এই আশাটা বিশ্বাসটা পুষে রেখেছেন এটা একটা ভালো দিক, বিশ্বাস রেখেছেন মতাদর্শের প্রতি, সেটা অন্তত বারবার বেরিয়ে আসছে মানুষের সামনে। আমার মনে হয় যারা এই নিয়ে আলোচনা করছেন, বিতর্ক তৈরি করেছেন, বিভিন্ন সময়ে নেমে পড়ছেন বিশেষ বিশেষ ক্ষেত্রে, তারা সার্বিকভাবেই দেশের মর্যাদারই হানি করছেন।